কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণের বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয়ের নাম হলো কি, বিরাম চিহ্ন। বিরাম কথার অর্থ কি আগে আমাদের জানা প্রয়োজন। বিরাম কথাটির অর্থ হলো জিরানো বা থামা বা অবসর নেওয়া, যাই বলো। অর্থাৎ বিরাম মানে হলো একটু থেমে যাওয়া, একটু অবসর নেওয়া, একটু জিরানো। কিন্তু ব্যাকরণের ভাষায় আমরা দেখি বিরাম চিহ্নটা কি। মানুষ একটা না কথা বলতে পারে না, তাই তাকে মাঝে মাঝে থামতে হয়। তাছাড়া অন্যকে কথাগুলো বোঝাবার সময়ও, বুঝবার সময়ও দিতে হয়। লেখার বেলায়ও তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয়, কথা থামতে হয় শ্বাস নেবার জন্য। লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন বা সংকেত। আমরা মুখে কথা বলি, কিন্তু আমরা যখন মুখে যখন কথা বলি তখন আমাদের থামার থামি, সেটার জন্য আলাদা কোনো চিহ্নের প্রয়োজন পড়ে না। কিন্তু যখন আমরা লেখালেখির কাজ করি তখন আমাদের অবশ্যই থামতে হবে, এবং থামার পরে কখন কোন চিহ্ন ব্যবহার করা যাবে সেটাই ব্যাকরণে আমাদের বিভিন্ন চিহ্নের পরিচয়। আজকে আমরা বিভিন্ন চিহ্নের সাথে আজকে আমরা পরিচিত হব। আর এই যে কথা থামতে, যে আমাদের বিভিন্ন সংকেত লিখতে হয়, চিহ্ন লিখতে হয়, এই চিহ্ন বা সংকেতকে বাংলা ব্যাকরণে বিরাম চিহ্ন বলে। একে আবার যদি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে। বিরাম চিহ্নের আরেক নাম কি চিহ্ন? যতি বা ছেদ চিহ্ন বলে। বিরাম চিহ্ন বা কি বলছে, যতি বা ছেদ চিহ্ন বলে। এবং আমরা এই চিহ্নগুলি কখন ব্যবহার করব? যখন আমরা লেখার কাজগুলি করব। বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্নটা কাকে বলে আমি তোমাদের মনে সংজ্ঞা করে চলেছি। লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে, অর্থাৎ পরিষ্কারভাবে বিধান দিনাটি সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে লিখিত বাক্যে, আমি আগেই বলেছি যে আমাদের কথা বলার সময় কোনো চিহ্নের ব্যবহার থাকে না, কিন্তু যখন আমরা লেখালেখির কাজ করি অবশ্যই আমাদের সেই ক্ষেত্রে কিছু চিহ্নের ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ আমাদের মানুষের মনের ভাব যখন প্রকাশ হয় তখন সেখানে কিছু আবেগ থাকে, কিছু অনুভূতি থাকে, সেই অর্থে সেই চিহ্নগুলোরও ব্যবহার করতে হয়। কি বলছে, যে লিখিত বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে
যে চিহ্ন সমূহ ব্যবহার করা হয় তাকে বাংলা ব্যাকরণে কি বলে? বিরাম চিহ্ন বলে। এখন নিচে কিছু বিরাম চিহ্নের কি রয়েছে আকৃতি বা নমুনা বা কিছু আঁকা কিছু চিহ্ন রয়েছে, সেগুলো কি কি হতে পারে? আমাদের বাংলা ব্যাকরণে বিরাম চিহ্ন অনেকগুলি রয়েছে, যেমন এক নম্বর হলো কমা, আমরা লেখার ক্ষেত্রে কমা ব্যবহার করি, যেমন কমা এটাকে কিভাবে এটার আকৃতিটা কিরকম হবে এইরকম হবে, যেমন সেমিকোলন সেটার আকৃতিটা কিরকম হবে এরকম হবে। তারপর দাড়ি, দাড়ি মানে দাড়ি অর্থাৎ থামা, দাড়িটা হলো একটা দাড়ি। তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন কিরকম হবে এরকম হবে। তারপর পুলক, পুলকটা হবে তারপর পুলন্দেশ, পুলন্দেশ পুলন্দেশ বলতে এরকম দিয়ে পুলন্দেশ। তারপর দেশ, দেশ এরকম আরো রয়েছে, যেমন হাইফেন, হাইফেন লেখার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে এরকম ব্যবহার করে থাকি। এরপর আমাদের আছে বন্ধনি, বিকল্প চিহ্ন, আমরা বন্ধনি অবশ্যই যেরকম বন্ধনি প্রথম বন্ধনি দ্বিতীয় বন্ধনি এরকম থাকে। তারপর আছে বিকল্প চিহ্ন, অর্থাৎ একটা লেখা এরকম বিকল্প চিহ্ন, বিকল্প চিহ্ন সেটা হবে এরকম ইত্যাদি। আমাদের ব্যাকরণে অনেক চিহ্ন রয়েছে। তাহলে আমরা বিরাম চিহ্নের বিভিন্ন আকৃতি দেখতে পেলাম, যে কমা, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, পূরণ, পূরণ দেশ, দেশ, হাইফেন, উদ্ধৃতি চিহ্ন, বন্ধনী বা ব্রেকেট যাকে বলি, ইত্যাদি আমাদের বাংলা ব্যাকরণে ক্ষেত্রে বিশেষ প্রয়োজন রয়েছে। উল্লেখিত বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে বসে, আবার কিছু চিহ্ন বক্তার মনোভাবের